চাঁপাইনবাবগঞ্জে কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বেড়েছে। বুধবার সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলা প্রশাসক বলেন, কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। জেলায় করোনা সংক্রমণের হার কমেছে, দ্বিতীয় দফায় ফের সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। বুধবার রাত ১২টা থেকে ২৩শে জুন রাত ১২টা এ কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। জেলা প্রশাসক বলেন, সব ধরনের শপিং মল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। মোটরসাইকেলে একটি ও ব্যাটারি চালিত অটো গাড়িতে দুটি যাত্রী যাতায়াত করতে পারবে। সব ধরনের সাপ্তাহিক হাট আগামী ১৬ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানগুলো ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয় বিক্রয় ও পরিবহন চালু থাকবে। তিনি আরও জানান, জনসমাবেশ ও রাজনৈতিক ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, তবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। জেলার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। শিল্প কারখানা ও স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কৃষি ও নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিছু নির্মাণ কাজ চালাতে পারবে। মসজিদের জুম্মা সহ ওয়াক্তের নামাজ ২০ জনের অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ পড়া যাবে না। যদি এ বিধিনিষেধ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।